नमस्कार, आम्रा ए भिडियोते फटोकेमिस्ट्री सम्पर्के स्टाडी करब। ए फटोकेमिस्ट्री के दुभावे भाग करा जाए, एकटी फिजिकल फटोकेमिस्ट्री, एकटी अर्गानिक फटोकेमिस्ट्री। आम्रा एखाने शुधुमात्र फिजिकल फटोकेमिस्ट्री सम्पर्के डिसकस करब। आमार परवर्ती भिडियोते आमी अर्गानिक फटोकेमिस्ट्री सम्पर्के डिसकस करब। सो এই ভিডিওতে আমাদের ফোকাস ফিজিক্যাল ফটোকেমিস্ট্রি। অ্যাকচুয়ালি লাইট কি? লাইট হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ওকে, এই লাইটটা যখন কোনো ম্যাটারের উপর পড়ে, বা ম্যাটারের মধ্যে কি থাকে, মলিকুলস থাকে, অ্যাটমস থাকে বা আয়ন থাকে। সো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখন কোনো ম্যাটারের উপর পড়ে, সেই ম্যাটারের মধ্যে থাকা মলিকুলস, আয়ন বা অ্যাটম এই লাইটটা অ্যাবজর্ব করে নেয়। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন লাইটটা পড়ছে একটা ম্যাটারের উপর এবং ম্যাটার এই লাইটটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। এবার এই অ্যাবজর্ব করে নেওয়ার পর কী কী ঘটনা ঘটাতে পারে? অ্যাবজর্ব করে নেওয়ার পর ঘটাতে পারে, এই যে অ্যাবজর্ব করে এক্সাইটেড হলো, এর ইলেকট্রনটা এক্সাইটেড হলো, আবার যখন এক্সাইটেড হওয়ার পর যখন সে আবার রিটার্ন চলে আসে, তখন সে লাইটটা রেডিয়েট করতে পারে। যখন সেটা রেডিয়েট করবে তখন ফসফোরোসেন্স বা ফ্লুরোসেন্স দেখাবে, আমরা ডিসকাস করব এখানে। আর কি হতে পারে? আর ম্যাটারটা লাইটটা অ্যাবজর্ব করবার পর এই যে লাইটটা অন্য কোনো ম্যাটারকে ট্রান্সফার করতে পারে এবং ট্রান্সফার করবার সময় অ্যাসোসিয়েশান হতে পারে, ডিসোসিয়েশান হতে পারে, এবং অ্যাসোসিয়েশান এবং ডিসোসিয়েশানের মধ্য দিয়ে কোনো একটা কেমিক্যাল বা ফিজিক্যাল চেঞ্জ হতে পারে অথবা কেমিক্যাল চেঞ্জ হতে পারে, মানে ফিজিক্যাল বা কেমিক্যাল রিয়াকশান হতে পারে। এবং এই ফিজিক্যাল এবং কেমিক্যাল রিয়াকশানটা যে হচ্ছে, এটা লাইটটা অ্যাবজর্ব করবার পরে হচ্ছে, এই জিনিসটা আমরা এখানে স্টাডি করব। তার মানে আমার কাছে বাইরে থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানটা আসছে, দ্যাট ইজ লাইট, লাইটটা আসছে ম্যাটারের উপর, ম্যাটার এই লাইটটাকে অ্যাবজর্ব করছে, মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানটাকে অ্যাবজর্ব করছে। এই অ্যাবজর্ব করার যে প্রসেস, দ্যাট ইজ কল্ড প্রাইমারি প্রসেস। এই ম্যাটারটা অ্যাবজর্ব করবার পর পরবর্তীকালে রেডিয়েট করতে পারে অথবা কী হতে পারে, অ্যাসোসিয়েশান বা ডিসোসিয়েশান ঘটিয়ে কোনো একটা কেমিক্যাল অথবা ফিজিক্যাল চেঞ্জ বা রিয়াকশান ঘটাতে পারে। সো আমাদের ফটোকেমিস্ট্রি পড়বার বিষয়টা কী? এই রেডিয়েশান, ফিজিক্যাল বা কেমিক্যাল চেঞ্জ। ওকে, তা এখানে কী বলছে? ফটোকেমিস্ট্রি স্টাডি করা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মানে যেটা লাইট, উইথ ম্যাটার, রেজাল্টিং কি ফিজিক্যাল চেঞ্জ অর কেমিক্যাল চেঞ্জ। ওকে, প্রাইমারি প্রসেস কি? প্রাইমারি প্রসেস, ওয়ান মলিকুল ইজ এক্সাইটেড ইনটু ইলেকট্রিক্যালি এক্সাইটেড স্টেট বাই অ্যাবজর্বশন অফ প্রোটন। এই প্রোটনটা অ্যাবজর্ব করে না, লাইটটা যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেটাকে বলা হয় প্রোটন, সেই প্রোটনটা অ্যাবজর্ব করে না। ইট ক্যান আন্ডারগোজ নাম্বার অফ ডিফারেন্ট প্রাইমারি প্রসেস। কী কী প্রাইমারি প্রসেস বলেছিলাম এখানে? রেডিয়েশন হতে পারে, ফিজিক্যাল বা কেমিক্যাল চেঞ্জ হতে পারে। ফটোকেমিক্যাল প্রসেস আর দোজ হুইচ এক্সাইটেড স্পিসিস ডিসোসিয়েট, আইসোমার হতে পারে, রিয়ারেঞ্জ হতে পারে, রিয়্যাক্ট করতে পারে আদার মলিকুলের সঙ্গে, এবং রিয়্যাক্ট করে কী করবে, কেমিক্যাল চেঞ্জ বা ফিজিক্যাল চেঞ্জ ঘটাবে। আর কী হতে পারে? আর হুইচ এক্সাইটেড মলিকুল ফ্লুরোসেন্স দেখাতে পারে, ফসফোরোসেন্স দেখাতে পারে, যেটা আমি বললাম রেডিয়েট করলে যেটা হয়। ওকে, সো ফটোকেমিস্ট্রিতে আমাদের পড়বার বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার, যে কোনো একটা ম্যাটার থাকবে, মানে মলিকুলস থাকবে বা আয়ন থাকবে বা অ্যাটম থাকবে, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানটা অ্যাবজর্ব করবে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান কোত্থেকে পাবো? লাইট থেকে পাবো, বা ফোটনটা অ্যাবজর্ব করবে, কারণ লাইট থেকে ফোটন পার্টিকেলও পাই, সেটা অ্যাবজর্ব করবে। করবার পর হয় মলিকুলটা রেডিয়েট করবে, আর নয় সে ফিজিক্যাল এবং কেমিক্যাল চেঞ্জ দেখাবে, সেটা অ্যাসোসিয়েট হতে পারে, ডিসোসিয়েট হয়ে হতে পারে, অথবা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে হতে পারে। তো
এখানে কোন লটা মেনে চলে, এখানে যে লটা মেনে চলে সেটা হলো ল্যাম্বার্ট বিয়ার ল। ল্যাম্বার্ট বিয়ার লটা কি? ল্যাম্বার্ট বিয়ার লটা হলো, আমার সেপারেট ভিডিও রয়েছে ল্যাম্বার্ট বিয়ার লয়ের উপর, দেখে নিতে পারো। এখান থেকে লাইট আসবে, সেই স্পিসিসটা খানিকটা লাইট অ্যাবজর্ব করবে এবং বাকি লাইটটা এখান থেকে পাস করে দেবে। ওকে, বাকি লাইটটা এখান থেকে পাস করে দেবে। সো বুঝতেই পারছ, আই নট সবসময় নিশ্চয়ই বেশি হবে আই এর থেকে, কারণ আই নট হলো ইনিশিয়াল রেডিয়েশান, যেটা কোনো একটা স্পিসিসের মধ্যে এসছে, সে অ্যাবজর্ব করেছে, অ্যাবজর্ব করবার পর বাকি অংশটা সে রেডিয়েট করে দিয়েছে এবং সেটা রেডিয়েট করে এখান থেকে বেরিয়ে গেছে। ওকে, সো কতটা অ্যাবজর্ব করবে ডিপেন্ড করবে এই লেন্থটা কতটা হবে, কারণ এইটুকুনি যদি স্পিসিসটা হয়ে থাকে, মানে কিউবেটটা হয়ে থাকে, আর একটা যদি এতটা নেওয়া হয়, তার মানে বেশি পাথ ট্রাভেল করছে, মানে বেশি অ্যাবজর্ব করবে, তার মানে কার উপর ডিপেন্ড করবে? লেন্থের উপর ডিপেন্ড করবে। আর কার উপর ডিপেন্ড করবে? আর হলো কনসেন্ট্রেশন। মনে করো একই লেন্থে এক জায়গায় রয়েছে এতগুলো মলিকুল, আর এক জায়গায় রয়েছে এই এই মলিকুল, এতগুলো মলিকুল, তাহলে কোন জায়গাটা মলিকুলের সংখ্যা বেশি? নিশ্চয়ই পরিষ্কার দ্বিতীয়টার ক্ষেত্রে বেশি। সুতরাং দ্বিতীয়টার ক্ষেত্রে অ্যাবজর্পশনটা বেশি পরিমাণে হবে। তাহলে অ্যাবজর্পশনটা যদি বেশি পরিমাণে হয়, এখানে রেডিয়েটটা কী হবে? কম পরিমাণে যাবে। তো দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হলো লেন্থ, আর একটা হলো মলিকুলসের সংখ্যা, বা উল্টোভাবে কনসেন্ট্রেশন আমরা বলতে পারি। কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে এবং লেন্থের উপর ডিপেন্ড করে যে কতটা পরিমাণে লাইট সে অ্যাবজর্ব করবে এবং বাকি যে লাইটটা পড়ে থাকছে সেই লাইটটাকে সে রেডিয়েট করে পাঠিয়ে দেবে। ওকে, সো দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে, একটা লেন্থ, একটা কনসেন্ট্রেশন। লেন্থের উপর যে লটা রয়েছে সেটাকে বলা হয় ল্যাম্বার্ট ল, আর যদি কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে লটাকে করি সেটা হবে বিয়ার ল। তাই পুরো কথাটাকে বলা হয় ল্যাম্বার্ট বিয়ার ল, মানে লেন্থ এবং কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। এই ল্যাম্বার্ট বিয়ার ল ডিটেলস স্টাডি এই ভিডিওটার লিঙ্কে চলে যাবে, ডেসক্রিপশানে চলে যাবে, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে আমি এর প্রবলেম, এর কেমিস্ট্রি সম্পর্কে আমরা ডিসকাস করেছি। সো এখানে জাস্ট একটা আইডিয়া দিলাম, কিন্তু এর প্রবলেম বা নিউমেরিক্যাল করবার জন্য এই ভিডিওটা ডেসক্রিপশানে চলে যাও, সেখানে তুমি পেয়ে যাবে ল্যাম্বার্ট বিয়ার ল সম্পর্কে কোশ্চেন এবং তার ডিটেল স্টাডি। তো ল্যাম্বার্ট কার উপর ডিপেন্ড করবে? লেন্থের উপর, আর বিয়ার কনসেন্ট্রেশনের উপর। লেন্থ যত বাড়বে বা কনসেন্ট্রেশন যত বাড়বে তত বেশি অ্যাবজর্ব হবে, অর্থাৎ রেডিয়েশান লাইটটার পরিমাণ তত কম হবে। এটা ল্যাম্বার্ট ল, মাইনাস ডিআই বাই ডিএক্স প্রপোর্শনাল টু আই, আই মানে কি লেন্থ, সরি এল, এটা এল মানে হলো লেন্থ। সো এটা হলো ল্যাম্বার্ট ল এর ইকুয়েশন, এখানে এক্সটা হলো তোমার কাছে লেন্থ। ওকে, একটু আগে আইটা বলছিলাম, আই মানে ইন্টেন্সিটি, হ্যাঁ আইটা লেন্থ না, এক্স মানে হলো লেন্থ। আর বিয়ার ল কার উপর ডিপেন্ড করবে? কনসেন্ট্রেশনের উপর, যেখানে কনসেন্ট্রেশন সি হলো কনসেন্ট্রেশন। ওকে, আর এই এপসিলন প্রপোর্শনাল সাইনটা তুলে যে এপসিলন ভ্যালুটা এসছে, এটা হলো মোলার অ্যাবসর্বিটিক কোফিসিয়েন্ট। ওকে, মোলার অ্যাবসর্বিটিক কোফিসিয়েন্ট বা মোলার এক্সটেনশন কোফিসিয়েন্ট। আচ্ছা, এর ইউনিটটা মনে রাখবে, মানে যখনই কোনো লাইট অ্যাবজর্ব করে, আমরা জানি লাইটের ইকুয়েশান হলো কি, ই ই সমান কি হয় এইচ মিউ, মানে কি আছে এইচ সি বাই ল্যামডা। ওকে, এখন যদি এইচ এর ভ্যালু আমরা জানি 6.626 × 10⁻³৪, আর সি মানে কি, সি মানে হলো ভেলোসিটি অফ লাইট, মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এই ভ্যালুটা যদি বসিয়ে দিই, শুধু ল্যামডাটা বসালাম না, তখন আমার ভ্যালুটা এইটা আসে বাই ল্যামডা, কিন্তু মনে রাখতে হবে ল্যামডাটা সেন্টিমিটারে বসাতে হবে এবং ইউনিটটা এনার্জিটা ক্যালোরিতে বেরোবে। ওকে, ঠিক তেমনই যদি তুমি অ্যামস্ট্রংয়ে বসাও, তার মানে এটা এনার্জিটা যেটা বেরোবে কিলো ক্যালোরিতে বেরোবে। ওকে, বা তুমি যদি ল্যামডাটা মিটারে বসাও, এই ইকুয়েশানটা দিয়ে এনার্জিটা বেরোবে জুল মোল ইনভার্সে। আমি একটা কোশ্চেন নিচ্ছি, মনে করো বললো যে ইফ ওয়েভ লেন্থ ইজ 20 মিটার, তাহলে ওয়েভ লেন্থ কত বলেছে 20 মিটার, বললো ক্যালকুলেট
ইটস অ্যাসোসিয়েট এনার্জি। তার মানে কি বার করতে বলেছে? এনার্জি বার করতে বলেছে। আমার ওয়েভ লেন্থ বলে দিয়েছে 20 মিটার। সো মিটার দিয়ে কোন ইকুয়েশনটা আছে দেখো, মিটার দিয়ে দেখো এই ইকুয়েশনটা আছে। ওকে, তাহলে মানে তুমি এই ইকুয়েশনটা বসিয়ে দাও 97/ল্যামডা, এই ল্যামডার জায়গাটা বসিয়ে দাও 20, তাহলে ইউনিটটা কিসে বেরোবে? জুল পার মোলে বেরোবে। ওকে, তোমাকে যদি বলতো ল্যামডার ভ্যালু বলে দিয়েছে 0.2 অ্যামস্ট্রং, বললো এনার্জি কত, তাহলে অ্যামস্ট্রং ইউনিটে বলেছে, অ্যামস্ট্রং কোনটা আছে? এইটা হলো অ্যামস্ট্রংয়ের ইউনিট। তাহলে বসিয়ে দাও ই সমান সমান 2.86×10^5/ল্যামডা, তাই তো অ্যামস্ট্রংয়ে বসাতে হবে। এটা ইউনিটটা কিসে বেরোবে? কিলো ক্যালোরি পার মোল। ব্যাস ল্যামডার জায়গাটা বসিয়ে দাও 2.86×10^5/ল্যামডার জায়গাটা 0.2, ওকে, কিলো ক্যালোরি পার মোল। সো তোমাকে ল্যামডার ভ্যালুটা কিসে দিয়েছে দেখে দেবে, সেন্টিমিটারে দিলে এই ফর্মুলাটা ইউজ করব, যদি অ্যামস্ট্রংয়ে দেয় এই ফর্মুলাটা ইউজ করব, আর যদি মিটারে দেয় আমি এই ফর্মুলাটা ইউজ করব। ওকে, সো এইভাবে যে রেডিয়েশানটা আমার কাছে আসছে সেই রেডিয়েশানটা মানে তার এনার্জিটা কত, পার মোলে কতটা এনার্জি রয়েছে, সেই এনার্জিটা আমরা এইভাবে ক্যালকুলেট করে দিতে পারি। এবার আসছি আমরা ফটোকেমিস্ট্রির ক্ষেত্রে কী কী ল মেনে চলে। প্রথম লটিকে বলা হয় ফার্স্ট ল অফ ফটোকেমিস্ট্রি, গ্রোথাস ড্রপলার ল। সেখানে বলছে যে মনে করো অনেকগুলো মলিকুল আছে, ঠিক আছে, বাইরে থেকে লাইট এলো। সো লাইট যেটা এলো সবগুলো মলিকুল নিশ্চয়ই অ্যাবজর্ব করবে না, বলছে যে কটা মলিকুল অ্যাবজর্ব করবে সেগুলোই পরবর্তীকালে ফটোকেমিস্ট্রি বা ফটোকেমিক্যাল রিয়াকশান করবে। অর্থাৎ অনেকগুলো মলিকুল থাকলেও সব মলিকুল অ্যাবজর্ব করবে না, কারণ অতটা পরিমাণে তো লাইট আসেনি। সো যে অ্যামাউন্টের লাইট এসছে তার উপর ডিপেন্ড করবে কতগুলো মলিকুল এক্সাইটেড হবে। সো যে কটা মলিকুল এক্সাইটেড হবে সেগুলোই ফটোকেমিক্যাল রিয়াকশান করবে, বাকিগুলো কিন্তু এক্সাইটেড হবেও না, ফটোকেমিক্যাল রিয়াকশানও করবে না। ওকে, সো বলছে অনলি দ্য লাইট হুইচ অ্যাবজর্ব বাই দ্য মলিকুল, মানে লাইট দিয়ে যে মলিকুলগুলো অ্যাবজর্ব হচ্ছে ক্যান বি এফেক্টিভ ইন প্রডিউসিং ফটোকেমিক্যাল চেঞ্জ, তারাই শুধুমাত্র ফটোকেমিক্যাল চেঞ্জ ঘটায়, আর কেউ ফটোকেমিক্যাল চেঞ্জ ঘটাতে পারবে না। এটা হলো ফার্স্ট ল, ঠিক আছে। তার মানে অনেকগুলো মলিকুল থাকলেও সব মলিকুল অ্যাবজর্ব করতে পারবে না, কারণ লাইটের পরিমাণ হয়তো অতটা নেই। হ্যাঁ, এখন যদি লাইট প্রচুর পরিমাণে দাও সব মলিকুলই এক্সাইটেড হবে এবং সব মলিকুলই ফটোকেমিক্যাল রিয়াকশান করাবে, কিন্তু যে পরিমাণে লাইট আসছে তার উপর ডিপেন্ড করছে কতগুলো মলিকুল এক্সাইটেড হচ্ছে, আর যে কটা মলিকুল এক্সাইটেড হচ্ছে তারাই পরবর্তীকালে ফটোকেমিক্যাল রিয়াকশানটা ঘটাবে। এটা হলো ফার্স্ট ল। এবার আমরা আসি সেকেন্ড ল। সেকেন্ড ল বলছে যে প্রতিটা ফোটন একটা মলিকুলকে এক্সাইটেড করে। অর্থাৎ মনে করো এখানে অনেকগুলো মলিকুল আছে, তুমি মনে করো তিনটে ফোটন পার্টিকেল পাঠালে, ওকে, তার মানে তিনটে মলিকুলই শুধুমাত্র এক্সাইটেড হবে। অর্থাৎ বাইরে থেকে যে লাইটটা আসছে কতগুলো ফোটন আসছে সেটা ডিপেন্ড করবে কতগুলো মলিকুল এক্সাইটেড হবে। একটা ফোটন আসলে একটা হবে, 500টা ফোটন আসলে 500টা মলিকুল এক্সাইটেড হবে। সো এটা হলো সেকেন্ড ল অফ ফটোকেমিস্ট্রি, যেটাকে বলা হয় স্টার্ক আইনস্টাইন ল। ওকে, বলছি ইচ ফোটন অফ লাইট অ্যাবজর্ব বাই এ কেমিক্যাল সিস্টেম অনলি ওয়ান মলিকুল ইজ অ্যাক্টিভেটেড, একটাই মলিকুল অ্যাক্টিভেটেড হবে। ওকে, সো এনার্জিটাকে আমরা আগে যেটা লিখছিলাম এইচ মিউ, এখানে আমরা একটা অ্যাভোগাড্রো নাম্বার মাল্টিপ্লাই করছি, কারণ আমরা একটা মলিকুলের ক্ষেত্রে বার করছি। ওকে, সো অ্যাভোগাড্রো নাম্বার বসিয়ে দাও এইচ মিউ, মিউ মানে কি, মিউ মানে সি বাই ল্যামডা, একই রকমভাবে এইচ বসিয়ে দাও, সি বসিয়ে দাও, যদি বসিয়ে দাও তার মানে শুধুমাত্র নিচে ল্যামডাটা পড়ে থাকছে। এবার এইটা হবে তোমার কাছে ফোটনের এনার্জি। যেমন তোমাকে যদি বলে ইফ ওয়েভ লেন্থ ইজ 10^-6 মিটার, ক্যালকুলেট ফোটন এনার্জি, যদি তোমাকে কোশ্চেনটা দিত, তাহলে কী করবো?
সিম্পল এই ফর্মুলাটাই বসিয়ে দেবো, 11.97 টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ল্যামডা, এই ল্যামডার জায়গাটা বসিয়ে দেবো কারণ মিটারে দিয়েছে, আর যদি অন্য কোনো ইউনিটে দেয় মিটারে কনভার্ট করে নিতে হবে, তাহলে বসিয়ে দাও 10^-6 করলে এত কিলো জুল পার মলিকুল বেরোবে, এটা মলিকুল হবে। ওকে, এবার আমরা আসছি ফটোকেমিস্ট্রির কী কী প্রসেসের মধ্যে দিয়ে যায়। প্রসেস সবসময় মনে রাখবে দুটো প্রসেস হয়ে থাকে, একটা হলো প্রাইমারি প্রসেস। প্রাইমারি প্রসেসটা কি, যে কিনা ফোটনটা অ্যাবজর্ব করে, মানে যে মলিকুল বা অ্যাটম হলে অ্যাটম, মানে যারা মলিকুল ফর্ম করেন যেমন হিলিয়াম নিয়ন যদি ধরি তারা তো অ্যাটমই। সো যে যতগুলো মলিকুল বা অ্যাটম এই ফোটন পার্টিকেলটা অ্যাবজর্ব করে এক্সাইটেড হয় সেটাকে বলা হয় প্রাইমারি প্রসেস। সো প্রাইমারি প্রসেস কী বলেছে, অ্যাটম অল মলিকুল অ্যাক্টিভেটেড বাই অ্যাকচুয়াল অ্যাবজর্বসিং রেডিয়েশন, মানে ফোটনটা অ্যাবজর্ব করে এক্সাইটেড হলো তাদেরকে বলা হয় প্রাইমারি প্রসেস। অথবা আরেকভাবে বলা যেতে পারে, দ্য এক্সাইটেড স্পিসিস ফ্রম দ্য গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট টু বি এক্সাইটেড, মানে যে কটা মলিকুল গ্রাউন্ড থেকে এক্সাইটেড স্টেটে গেছে একই ব্যাপার, কারণ বাইরে থেকে লাইটটা অ্যাবজর্ব করলে তবেই না গ্রাউন্ড থেকে এক্সাইটেড স্টেটে যাবে। ওকে, সো এই জিনিসটাকে আমরা বলি প্রাইমারি প্রসেস। সেকেন্ডারি প্রসেস কি, এই যে অ্যাক্টিভেটেড হয়ে গেল এই অ্যাক্টিভেটেড স্পিসিস আন্ডারগোস কেমিক্যাল রিয়াকশান, মানে এই যে মলিকুলগুলো বা ইলেকট্রনগুলো অ্যাক্টিভেটেড হয়ে ওপরে এক্সাইটেড স্টেটে চলে গেল, এই এক্সাইটেড স্টেটে চলে যাওয়া ইলেকট্রনগুলো পরবর্তীকালে কী করে, কেমিক্যাল রিয়াকশান করে। ওকে, সো অ্যাক্টিভেটেড স্পিসিস যখন কেমিক্যাল রিয়াকশান করে তখন সেটাকে বলা হয় সেকেন্ডারি প্রসেস। কিন্তু ওই কেমিক্যাল রিয়াকশান করবার সময় নতুন করে আর লাইট অ্যাবজর্ব করে না, কিন্তু লাইট সেই প্রাইমারি প্রসেসে অ্যাবজর্ব হয়েছিল, সেকেন্ডারি প্রসেসের সময় লাইট অ্যাবজর্ব কিন্তু হয় না। মনে করো একটা সাইকেল স্ট্যান্ডে অনেকগুলো সাইকেল আছে, তো তুমি একটা সাইকেলকে পর্ব সাজানো আছে, তুমি একটা সাইকেলকে প্রথমে লাথি মারলে সেটা হলো প্রাইমারি প্রসেস, কারণ প্রথমে প্রেশারটা দিতে হয়েছে। কিন্তু তারপরে যে সাইকেল একের পর এক পড়তে রইল তার জন্য কিন্তু আর তুমি প্রেশার দাওনি, সেটা কিন্তু অটোমেটিক্যালি হবে, কারণ তুমি প্রথম সাইকেলটাকে লাথি মেরে এক্সাইটেড করে দিয়েছ। তো প্রথম লাইটটাকে নেওয়াটা, যেটা আমি বলছি সাইকেলে লাথি মারবার মতন, প্রথম লাইটটা নেওয়াটা হলো প্রাইমারি প্রসেস, কিন্তু পরপর পরপর সাইকেল যে পড়তে থাকছে সেটা হলো কিন্তু সেকেন্ডারি প্রসেস। তখন কিন্তু আর নতুন করে তোমাকে কিছু করতে হবে না, ও আপনা আপনিই ঘটবে। ওকে, তো আমরা হাইড্রোজেন এবং ক্লোরিন মলিকুল নিয়ে যে HCl তৈরি হয় সেটার প্রাইমারি প্রসেস এবং সেকেন্ডারি প্রসেস দেখার চেষ্টা করছি। সো সবার ফার্স্ট একটা কথা বলা, যে প্রথমে HCl H2 আর Cl2 মিলে HCl যে তৈরি হচ্ছে, সবার ফার্স্ট যেটা হচ্ছে ক্লোরিনটা মলিকুলটা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা বা ফোটন পার্টিকেলটা অ্যাবজর্ব হচ্ছে, হয়ে কী করছে এই ক্লোরিন র্যাডিক্যালে ভাঙছে Cl ডটে। ওকে, এই যে Cl ডটে ভাঙলো বাইরে থেকে লাইট অ্যাবজর্ব হয়ে সেটা হলো তোমার কাছে প্রাইমারি প্রসেস। এই Cl ডট এবার কী করবে, এই H2-র সঙ্গে রিয়াকশান করে এই Cl ডট H2 H-টাকে মানলো, এটা বেরিয়ে গেলো, তার মানে HCl তৈরি হলো আর H ডট তৈরি হলো, আবার H ডট আবার আরেকজনের আরেকটা ক্লোরিনের সঙ্গে করবে, তার মানে এই যে পরবর্তীকালে যে প্রসেসগুলো এইগুলো হলো তোমার কাছে সেকেন্ডারি প্রসেস। এর মধ্যে যে প্রসেসটা সেকেন্ডারি প্রসেসটার মধ্যে যেটা সবথেকে স্লো প্রসেস সেটাকে আমরা বলি RD স্টেপ, সেটার উপর রিয়াকশান রেট ডিপেন্ড করে থাকে। সো দেখো, ক্লোরিন আল্ট্রাভায়োলেট রেটাকে নিল, নিয়ে র্যাডিক্যালে তৈরি হলো, সেটা হলো প্রাইমারি প্রসেস। এবং যখন পরবর্তীকালে যে স্টেপগুলো প্রোপাগেশান রিয়াকশান, এই যে প্রোপাগেশান পরপর হচ্ছে, এই H ডটটা মারছে ক্লোরিন বার করে দিচ্ছে HCl আবার Cl ডট, আবার H ডট আর Cl ডট আবার জোড়া লাগছে, জোড়া লাগে HCl, তার মানে এগুলো প্রোপাগেট হচ্ছে আলটিমেটলি এবং হয়ে HCl তৈরি হচ্ছে। ওকে, এই প্রোপাগেশান এবং টার্মিনেশান, দেখো টার্মিনেশান মানে কি, লাস্টে দেখো এই এখান থেকে H ডট তৈরি হয়েছিল, এখান থেকে H ডট তৈরি হয়েছিল আর এখান এই রিয়াকশানে Cl ডট তৈরি হয়েছিল, এই H ডট আর Cl ডট জোড়া লেগে HCl তৈরি হয়ে যাচ্ছে, আর কোনো ডট নেই, মানে টার্মিনেট হয়ে যাচ্ছে। তাই প্রোপাগেশান এবং টার্মিনেশান যে স্টেপ সেটাকে বলা হয় সেকেন্ডারি প্রসেস। ঠিক আছে, এবার আমরা শিখব ইউটিলিটি অব দ্য ল, মানে এই যে ল দুখানা আমরা দেখলাম, ফার্স্ট ল এবং সেকেন্ড ল,
সেই দুখানা লয়ের ইউটিলিটিটাকে, না বলছে যে যদি আমরা ক্যালকুলেট দ্য রেট ফরমেশান অফ রিয়্যাকটিভ ইন্টারমিডিয়েট ইন দ্য ফটোকেমিক্যাল রিয়াকশান, অর্থাৎ রিয়াকশানটার ক্ষেত্রে একটা ইন্টারমিডিয়েট থাকবে, যে ইন্টারমিডিয়েটটাকে রিয়্যাকটিভ ইন্টারমিডিয়েট বলবো, সেই রিয়্যাকটিভ ইন্টারমিডিয়েটের ফরমেশানের রেট আমরা জানতে পারি এই ল থেকে। কী করে জানবো আমরা পরে আসছি। দ্বিতীয়ত, আমরা কোনো রিয়াকশানের মেকানিজম সম্পর্কে আইডিয়া করতে পারি। কী করে করলাম, না প্রাইমারি প্রসেস বললাম, এটার ক্ষেত্রে র্যাডিক্যাল তৈরি হলো, সেকেন্ডারি প্রসেসে র্যাডিক্যালগুলো চেন প্রোপাগেট করলো এবং লাস্টে দুখানা র্যাডিক্যাল জোড়া লেগে টার্মিনেট হয়ে গেল। তারপরে এই যে রিয়াকশানের যে প্রসেসগুলো সেগুলো কিন্তু আমরা এই লটাকে ইউজ করে জানতে পারি। ওকে, এবার এই যে আইনস্টাইন ল, স্টার্ক আইনস্টাইন ল রয়েছে, সেটা থেকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম শিখব, সেটা হলো কোয়ান্টাম এফিসিয়েন্সি বা কোয়ান্টাম ইল্ড। কোয়ান্টাম ইল্ড জিনিসটা কি? কোয়ান্টাম ইল্ডকে ফাই দিয়ে দেখানো হয়। ফাইটা কি? না বলছে কতগুলো মলিকুল রিয়্যাক্ট করেছে ডিভাইডেড বাই কতগুলো ফোটন অ্যাবজর্ব করেছে। নর্মালি এফিসিয়েন্সি কাকে বলে? না আমাকে তুমি যদি 5 জুল দাও, আমি যদি 2 জুল কাজ করে থাকি, তাহলে আমার এফিসিয়েন্সি কত? 2/5 হবে এফিসিয়েন্সি। আর যদি পার্সেন্টেজ এফিসিয়েন্সি বার করতে হয় ×100 করতে হয়। কিন্তু ফ্যাকশানে করলে আমাকে কতটা তুমি ইনপুট দিলে আর আমি কতটা আউটপুট দিলাম, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট করলেই আমার কাছে এফিসিয়েন্সি বেরিয়ে যায় অলওয়েজ। সো এখানেও ঠিক তাই, এটা হলো বাইরে থেকে যে লাইটটা দিচ্ছি আর এইটা হলো আমার কতগুলো মলিকুল রিয়াকশান করছে, তার মানে রিয়াকশান করা মলিকুল ডিভাইডেড বাই বাইরে থেকে কতটা লাইট দিচ্ছি, ডিভাইডেড করলেই আমি কোয়ান্টাম ইল্ড পেয়ে যাব। অথবা কোয়ান্টাম ইল্ডকে এক্সপেরিমেন্টালি ভাবা হয়, কেমিক্যাল রিয়াকশানের রেট, মানে কোনো একটা কেমিক্যাল রিয়াকশান করছি তার রেট ডিভাইডেড বাই কতটা কোয়ান্টা সে অ্যাবজর্ব করেছে পার সেকেন্ডে। ওকে, পার সেকেন্ডে কতটা কোয়ান্টা অ্যাবজর্ব করেছে, কেমিক্যাল রিয়াকশান রেট ডিভাইডেড বাই কতটা অ্যাবজর্ব করছে। ওকে, ইট এক্সপ্রেস দ্য এফিসিয়েন্সি অফ ফটোকেমিক্যাল রিয়াকশান, তার মানে এগুলোতে এফিসিয়েন্সি আমরা বার করতে পারি। এ ফটোকেমিক্যাল রিয়াকশান স্ট্রিক্টলি ওবে দ্য ল অফ ফটোকেমিস্ট্রি ইকুইভ্যালেন্স, ফাই শুড বি ইউনিটি। ওকে, তার মানে এই যে কোয়ান্টাম ইল্ড কখনো কম হতে পারে, কখনো বেশি হতে পারে, কখনো আবার 1 হতে পারে। ওকে, মানে কখনো কোয়ান্টাম ইল্ড বেশি হতে পারে, মোর দ্যান 1, কখনো লেস দ্যান 1, কখনো 1 হতে পারে। ওকে, বেশিরভাগ রিয়াকশানের ক্ষেত্রেই 1 হয়ে থাকে, সরি ফিউ রিয়াকশানের ক্ষেত্রেই, খুব কম রিয়াকশান আছে যার ক্ষেত্রে কোয়ান্টাম ইল্ড 1, অর্থাৎ যতটা পরিমাণে লাইট দিয়েছি ঠিক ততটা পরিমাণে মলিকুল রিয়াকশান করেছে। কিন্তু বেশিরভাগ রিয়াকশানের ক্ষেত্রেই নট ইকুয়াল টু 1, অর্থাৎ লেস দ্যান 1 অথবা মোর দ্যান 1 হয়ে থাকে। ওকে, সো কোয়ান্টাম ইল্ড থেকে আমাদের কোশ্চেন দিয়ে থাকে অনেক সময় ফর্মুলা দিয়ে, কতটা লাইট অ্যাবজর্ব করেছে বলে দেয়, কতটা মলিকুল রিয়্যাক্ট করেছে বার করে নিতে হবে, আর কতটা লাইট অ্যাবজর্ব করেছে অনেক সময় না বার করতে পারলেও এসি বাই ল্যামডা এই ফর্মুলায় কিন্তু বার করে নিতে হয় অনেক সময়। ওকে, যেটা একটু আগে আমি শিখিয়েছিলাম কিন্তু এই ফর্মুলার উপর। সো ফর্মুলাটা মনে রাখো, কোয়ান্টাম ইল্ডের বা কোয়ান্টাম এফিসিয়েন্সি সেটা দিয়ে অনেক সময় নিউমেরিক্যাল দেয়। দুখানা টিক্স আমি এখানে আলোচনা করব। যদি কোনো দিন কোনো সেকেন্ডারি প্রসেসে, নিশ্চয়ই এতক্ষণ পড়াবার পর প্রাইমারি প্রসেস মানে আর সেকেন্ডারি প্রসেস মানে জানো, আর একবার বলে দিই, প্রাইমারি প্রসেস হলো যখন লাইটটা অ্যাবজর্ব করে এক্সাইটেড হয়, সেকেন্ডারি প্রসেস হলো ওই যে এক্সাইটেড হলো সেই মলিকুলটা পরবর্তীকালে চেন প্রোপাগেশন করে এবং চেন টার্মিনেশন করে বলে এই সেলের ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম। কিন্তু এর ফলে আমরা একটা টার্ম শিখলাম একটু আগে, কোয়ান্টাম ইল্ড। কোয়ান্টাম ইল্ড মানে কি? কতগুলো মলিকুল রিয়াকশান করছে ডিভাইডেড বাই কতগুলো ফোটন অ্যাবজর্ব করছে। এখন এই সেকেন্ডারি প্রসেসে যদি কোনো স্টেপে তোমার এক্সোথার্মিক হয়, তখন কোয়ান্টাম ইল্ড মোর দ্যান 1 হয়। তাহলে মোর দ্যান 1 কখন হয়?
যখন একটা এক্সোথার্মিক কোনো স্টেপ থাকবে, ওকে, কোয়ান্টাম ইল মোর দ্যান ওয়ান হবে। আর লেস দ্যান ওয়ান হয় কখন, যখন তোমার কাছে সেকেন্ডারি প্রসেসে কোনো একটা এন্ডোথার্মিক স্টেপ থাকবে, তখন এটা লেস দ্যান ওয়ান হয়। যেমন দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবার সময় H2+Cl2HCl, এটা তৈরি হওয়ার সময় এই যে স্টেপটা রয়েছে, এই স্টেপটা হলো এক্সোথার্মিক। এবং এই এক্সোথার্মিক হওয়ার জন্য এখানে কোয়ান্টাম ইল্ড হয়ে থাকে প্রায় 10^4 to 10^6 হয়ে থাকে, মানে অনেক হাই। কিন্তু দেখো, Br2 আর এবং H2 নিয়ে HBr তৈরি হওয়ার সময়, 2HBr তৈরি হওয়ার সময় এই যে স্টেপটা রয়েছে, এই স্টেপটা হলো এন্ডোথার্মিক। এবং এন্ডোথার্মিক হওয়ার জন্য কোয়ান্টাম ইল্ড অনেক কম হয়, 0.01 হয়। ওই যে বলেছি লেস দেন ওয়ান হবে যদি এন্ডোথার্মিক থাকে সেকেন্ডারি প্রসেসে, আর যদি সেকেন্ডারি প্রসেসে এক্সোথার্মিক হয় তখন মোর দেন ওয়ান হয়ে থাকে। সো ক্লিয়ার, কোয়ান্টাম ইল্ডে এরম ধরনের কোশ্চেন কিন্তু দিয়ে থাকে। অনেক সময় কোশ্চেন দেয় HCl ফরমেশানে কোয়ান্টাম ইল্ড মোর দেন ওয়ান, বাট HBr ফরমেশান লেস দেন ওয়ান কেন? তখন তোমাকে এই এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক স্টেপটা দেখাতে হবে। ওকে, সো হাইড্রোজেন ক্লোরাইড রিয়াকশান, যেটা বলছিলাম হাইড্রোজেন প্লাস ক্লোরিন মিলে HCl তৈরি হয়েছে, কোয়ান্টাম ইল্ড যেখানে 10^4 থেকে 10^6, বিকজ ইট ইজ এ চেন রিয়াকশান। এবং চেন রিয়াকশানের ক্ষেত্রে, চেন রিয়াকশানের ক্ষেত্রে একটা কী স্টেপ রয়েছে, একটা এক্সোথার্মিক স্টেপ রয়েছে। এবার মনে হতেই পারে যে এক্সোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে কেন কোয়ান্টাম ইল্ড অনেক বেশি হয়। এক্সোথার্মিক রিয়াকশান মানে কি, অ্যাক্টিভেশন এনার্জিটা যার কম, অর্থাৎ এক্সোথার্মিক রিয়াকশান যদি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম করি এরকম ধরনের হয়ে থাকে, এটা রিয়াক্ট্যান্ট, এটা প্রোডাক্ট। কিন্তু এন্ডোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে কী হবে, এন্ডোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে এটা রিয়াক্ট্যান্ট, এটা হলো প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টটা আনস্টেবল। কিন্তু এক্সোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে প্রোডাক্টটা স্টেবল, ফলে এই অ্যাক্টিভেশন এনার্জিটা সহজে ক্রস করে যায়। কিন্তু এন্ডোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে দেখো এতটা অ্যাক্টিভেশন এনার্জি দরকার হয়, কিন্তু এক্সোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে কম অ্যাক্টিভেশন এনার্জি দরকার হয়, অর্থাৎ প্রোডাক্ট ফরমেশানটা ভেরি ইজি। আর প্রোডাক্ট ফরমেশানটা ভেরি ইজি বলে তাই বলেছি এক্সোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে কোয়ান্টাম ইল্ড অনেক বেশি হয়, আর এন্ডোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে যেহেতু অ্যাক্টিভেশান এনার্জিটা অনেক বেশি, ফলে প্রোডাক্ট ফরমেশানটা অতটা ইজি নয়, এবং প্রোডাক্ট ফরমেশানটা অতটা ইজি নয় বলে এর কোয়ান্টাম ইল্ড ভেরি লো হয়ে থাকে। ওকে, সো আমরা HCl এর ক্ষেত্রে আমরা একবার দেখে নিচ্ছি। এটা হলো HCl, প্রথম প্রাইমারি প্রসেস যেটা র্যাডিক্যাল তৈরি করে, আমি বলেছি। এবার সেকেন্ডারি প্রসেসে আসছে। এবার সেকেন্ডারি প্রসেসে এই যে র্যাডিক্যালটা তৈরি হয়েছিল, র্যাডিক্যালটা ভেঙে যায়, ভেঙে গিয়ে আবার H. এবং Cl. মিলে HCl তৈরি করে। ওকে, এবং আরেকটা হতে পারে H. আবার আরেকটা H. এর সঙ্গে মিলে H2 তৈরি করতে পারে, আবার Cl. আরেকটা Cl. এর সঙ্গে মিলে Cl2 তৈরি করতে পারে। তো এটা হলো চেন প্রোপাগেশন এবং এটা হলো চেন টার্মিনেশন। কিন্তু এখানে যে কথাটা বলা হয়েছিল, অ্যাক্টিভেশন এনার্জি অনেক কম, এবং কম হওয়ার জন্য রিয়াকশানটা অনেক ফাস্ট হয়। ওকে, সো কোয়ান্টাম ইল্ডটা বেশি হওয়ার কারণটাই হলো লো অ্যাক্টিভেশন এনার্জি। ওই যে বলছে এক্সোথার্মিক রিয়াকশান অ্যান্ড লো অ্যাক্টিভেশন এনার্জি, লার্জ নাম্বার অফ HCl মলিকুল ইজ ফর্মড বিফোর টার্মিনেশান, মানে রিয়াকশান টার্মিনেট হওয়ার আগেই অনেক HCl তৈরি হয়ে যায়, কারণ রিয়াকশানটা এক্সোথার্মিক রিয়াকশান। ওকে, সো আশা করব যদি প্রাইমারি প্রসেস সেকেন্ডারি প্রসেস HCl ফরমেশানে বলে করতে পারবো, কেন এর কোয়ান্টাম ইল্ড মোর দ্যান ওয়ান হয়ে থাকে বলতে পারবো, HBr এর ক্ষেত্রেও বলতে পারবো যে কেন কোয়ান্টাম ইল্ড কম হয়, বিকজ এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক হলে কেন কম হয়, কারণ এন্ডোথার্মিক হলে অ্যাক্টিভেশন এনার্জিটা অনেক বেশি লাগে। এবার আমরা আসছি ফটোসেন্সিটিজাইজেশন রিয়াকশান। এখানের ক্ষেত্রে কী হয়, ফটোসেন্সিটিজার রিয়াকশান, মনে করো এ মলিকুলটা লাইটটা পেল। ওকে, লাইটটা পেয়ে এ মলিকুলটা কী হলো, এক্সাইটেড হলো, A* হলো। কিন্তু A* নিজে রিয়াকশান টেক পার্ট করলো না, এ নিজে এই এনার্জিটা আর একটা বি মলিকুলকে দিয়ে দিল, তাহলে A* আবার এতে কনভার্ট হয়ে গেল, কিন্তু বি মলিকুলটা এক্সাইটেড হলো। ওকে, বি পরবর্তীকালে রিয়াকশান করলো, অর্থাৎ যে রিয়াকশানে
সে নিজে এক্সাইটেড হয়ে নিজে আর রিয়াকশান করতে পারে না, সে আরেকজনকে ট্রান্সফার করে দেয় সে রিয়াকশানটা করে। ওকে, মনে করো তুমি একটা বাড়ি করলে, অনেক খরচা করে অনেক কিছু করে তুমি একটা বাড়ি করলে, ওই বাড়িতে তুমি থাকলে না, আমাকে দিয়ে দিলে। তো এরকম কেসটা কে বলবো আমরা ফটো সেন্সিটিভাইজেশন রিয়াকশান। তাহলে এই রিয়াকশানটা কী বলছে? বলেছে ইলেকট্রিক্যালি এক্সাইটেড মলিকুল ক্যান ট্রান্সফার এনার্জি, ওই যে বললাম নিজে এক্সাইটেড হয়ে ক্যান ট্রান্সফার এনার্জি সেকেন্ড স্পিসিস, দ্বিতীয় স্পিসিসটায় দিয়ে দেয়, হুইচ আন্ডারগোস ফটোকেমিক্যাল রিয়াকশান, যে ফটোকেমিক্যাল রিয়াকশানটা করে তাকে আমরা বলি ফটো সেন্সিটিভাইজেশন রিয়াকশান। ওকে, যেমন এক্সাম্পল আকারে দেখো, মার্কারি লাইটটা পেলো, মার্কারি এক্সাইটেড হলো, এই মার্কারি এক্সাইটেড হাইড্রোজেনকে এনার্জিটা ট্রান্সফার করে দিল, ফলে হাইড্রোজেনটা এক্সাইটেড হলো, এই হাইড্রোজেনটা পরবর্তীকালে ভেঙে গিয়ে টু এইচ ডটে পরিণত করলো। ওকে, তার মানে মার্কারি এক্সাইটেড হলো কিন্তু মার্কারি রিয়াকশান করলো না, মার্কারি এটা হাইড্রোজেনকে ট্রান্সফার করলো, হাইড্রোজেন এক্সাইটেড হয়ে হাইড্রোজেন রিয়াকশানটা করলো। ওকে, যেমন ক্লোরোফিল, ক্লোরোফিল কী করে, আল্ট্রাভায়োলেট রেটা নিয়ে ক্লোরোফিল নিজে এক্সাইটেড হয়ে যায়। ওকে, কিন্তু ক্লোরোফিল রিয়াকশানটা করে না, ক্লোরোফিল কী করে, এই কার্বন ডাইঅক্সাইড এবং এইচ টু ও মলিকুলকে এটা ট্রান্সফার করে দেয়, যারা কিনা রিয়াকশান করে গ্লুকোজ তৈরি করে। সো এরকম ধরনের রিয়াকশানটাকে আমরা বলবো ফটো সেন্সিটিভাইজেশন রিয়াকশান। আর একটা এক্সাম্পল নাও, দেখো ক্লোরিন মলিকুল আল্ট্রাভায়োলেট রেটাকে নিল, সিএল টু এক্সাইটেড হলো কিন্তু সিএল টু রিয়াকশান করবে না, সিএল টু ওজনকে ট্রান্সফার করে দিল, এই ওজনকে ট্রান্সফার করলে তারপর কী হলো, ওজন এক্সাইটেড হলো, মানে সিএল টু যেমন আছে আছে ওজন এক্সাইটেড হলো, এই এবং এক্সাইটেড ওজন ভেঙে গিয়ে ও টু এবং ওতে পরিণত হলো। ওকে, সো এইরকম ধরনের রিয়াকশানটাকে আমরা বলবো ফটো সেন্সিটিভাইজেশন রিয়াকশান। এবার আমরা পড়ছি লুমিনেসেন্স, কি বলছে, দ্য গ্রো প্রোডাক্ট প্রডিউসড ইন এ বডি বাই এ মেথড বাই এ অ্যাকশন অফ হিট, মানে কোনো একটা বডি রয়েছে, সেই বডির মধ্যে বাইরে থেকে তুমি হিট দিলে, ফলে দেখলে এই বডিটা দেখবে কিছু লাইট দেখাচ্ছে। ওকে, লাইট রেডিয়েট করছে, অনেক সময় দেখবে মানে কলকাতা শহরে দেখবে, রাস্তায় দেখবে, রাত্রিবেলার দিকে দেখবে, রোডের মধ্যে দেখবে অনেকগুলো দেখবে লাইট মতন লাগানো আছে, দেখবে রাত্রিবেলা জ্বলে। হ্যাঁ, কিন্তু ওটা কিন্তু মানে কোনো ইলেকট্রিসিটি নেই, ওটা অ্যাকচুয়ালি কী হয়, বাইরে থেকে সানলাইটটা পড়ে দিনের বেলা, কী ঘটনা ঘটে আমরা ডিসকাস করব, লাইটটা পড়ে মানে বাইরে থেকে সানলাইটটা পড়ে সারাদিন, মানে হিটটা পড়ে এবং পরবর্তীকালে সেইখান থেকে লাইট রেডিয়েট করতে থাকে রাত্রিবেলা। ওকে, কলকাতা শহরের রাস্তায় বা যে কোনো বড় বড় শহরের রাস্তায় দেখতে পাবে এরকম ধরনের জিনিস। ওকে, এবার আমরা আসছি কেমুলোরেন্সেস, দ্য এমিশন অফ লাইট বাই এ কেমিক্যাল রিয়াকশান অ্যাট অর্ডিনারি টেম্পারেচার। ওকে, মানে কোনো একটা কেমিক্যাল রিয়াকশান হয়েও অনেক সময় লাইট আমরা দেখতে পাই সেখান থেকে বেরোচ্ছে, বাইরে থেকে হিট দিইনি কিন্তু, কিন্তু এখানে একটা কী হচ্ছে, কেমিক্যাল রিয়াকশান হচ্ছে, এবং কেমিক্যাল রিয়াকশানের পরে হিট তৈরি হতেও পারে, সেই হিটের জন্য লাইটটা বেরোতে পারে। এখন এই লাইটটা কেন বেরোয় সেটা আমরা ডিসকাস করবো, হিট পেলেই লাইট বেরোবে তা নয়, ঠিক আছে? তাহলে তো আমরা মানে রোদের মধ্যে যদি আমরা প্রচণ্ডভাবে গরম হয় আমাদের বডি, তাহলে ঘরে আসবার পর তো বডি থেকে লাইট বেরোনোর কথা, হিট পেলেই লাইট বেরোবে তা নয়, কিন্তু আমি বলছি যদি কোনো প্রসেসে বাইরে থেকে হিট পায়, হিট পাওয়ার পর যদি কিছু কোনো লাইট রেডিয়েট করে তখন সেটাকে বলবো আমরা লুমিনেসেন্স। আর কেমুলেসেন্স মানে হলো বাইরে থেকে কোনো লাইট পাঠায়নি, ভেতরে একটা কেমিক্যাল রিয়াকশান হচ্ছে যার ফলে লাইটটা বেরোচ্ছে। ওকে, এবার আমরা ফ্লুরোসেন্স এবং ফসফোরোসেন্স সম্পর্কে স্টাডি করব, যদিও এই ভিডিও ডেসক্রিপশানে যদি তুমি চলে যাও তাহলে দেখবে ফ্লুরোসেন্স এবং ফসফোরোসেন্স সম্পর্কে আমি একটা ভিডিও লিংক দিয়েছি, সেখানে এটা সম্পর্কে ডিসক্রাইব করা আছে। আমরা শুধুমাত্র এখন এটার একটা আইডিয়া করে নেব, এই লাইটটা কেন বেরোয়, এখানে বাইরে থেকে হিটের জন্য বেরোয়, এখানে কেমিক্যাল রিয়াকশান বা ফ্লুরোসেন্স বা ফসফোরোসেন্স, এই জিনিসটাকে আমরা একটা বেসিক আইডিয়া করছি, কিন্তু ডিটেলসে স্টাডি করবার জন্য তোমাকে এই ভিডিও ডেসক্রিপশানে চলে যেতে হবে, এবং ডেসক্রিপশানে চলে গেলে তুমি দেখবে একটি লিঙ্ক পাবে ফ্লুরোসেন্স এবং ফসফোরোসেন্সে, সেটাকে তুমি ভালো করে দেখো, সেখানে ডিটেলসে স্টাডি করা হয়েছে।
মনে করো কোনো একটা ইলেকট্রন এরকম জায়গায় ছিল যেটাকে আমরা সিংলেট বলি। কেন সিংলেট বলছি? এটা ক্লকওয়াইজ হাফ, এটা অ্যান্টিক্লকওয়াইজ মাইনাস হাফ, মানে হাফ প্লাস হাফ মানে জিরো। এবার স্পিন মাল্টিপ্লিসিটি ফর্মুলা হলো টু এস প্লাস ওয়ান, মানে টু ইন্টু জিরো প্লাস ওয়ান মানে ওয়ান, ওয়ান হওয়ার জন্য এটাকে সিংলেট বলছে। এখন বাইরে থেকে তুমি হিট দিলে বা কেমিক্যাল রিয়াকশান হলো বা বাইরে থেকে লাইট পড়লো, তাহলে কী কী ফর্মে হতে পারে? হিট হতে পারে, কেমিক্যাল রিয়াকশান হতে পারে, যেটা আমি একটু আগে পড়ালাম, হিট দিলে বা কেমিক্যাল রিয়াকশান করলে, অথবা বাইরে থেকে কোনো একটা লাইট দিলে। এখান থেকে একটা ইলেকট্রন এক্সাইটেড হয়ে ওপরে চলে গেল। ওকে, সো ওপরে যদি চলে যায় কীভাবে থাকতে পারে? এই ইলেকট্রনটা কি ওপরে এরকমভাবে থাকতে পারে? যদি এরকমভাবে থাকে তখন একই ঘটনা ঘটবে, এটা হলোর জন্য প্লাস হাফ, আর এটা অ্যান্টিক্লকওয়াইজ আছে মাইনাস হাফ, ঠিক আছে? তার মানে টোটাল হবে কত? জিরো, তার মানে টু এস প্লাস ওয়ান, মানে টু ইন্টু জিরো প্লাস ওয়ান, তার মানে হবে ওয়ান, মানে এটা সিংলেট এক্সাইটেড স্টেট। ওকে, কিন্তু এইটা যদি আসো, এটা হলো হাফ, এটাও হাফ প্লাস হাফ, কারণ দুটোই ক্লকওয়াইজ রয়েছে ইলেকট্রন, তার মানে টোটাল হলো ওয়ান, হাফ প্লাস হাফ মানে ওয়ান, তার মানে টু এস প্লাস ওয়ান, টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান মানে থ্রি, তিন হওয়ার জন্য এটাকে বলবো আমি ট্রিপলেট। সো ইলেকট্রনটা গ্রাউন্ড স্টেটে ছিল, বাইরে থেকে লাইট পড়ে সে উপরে গেল, সিংলেট ফর্মে থাকতে পারে, ট্রিপলেট ফর্মে থাকতে পারে। আমি যদি এটাকে একটা জ্যাবলস্কি ডায়াগ্রামে আমি আঁকি, তাহলে আমার কাছে কীরকম ধরনের থাকছে একটু ভালো করে বুঝে না, তাহলে বুঝতে পারবে। মনে করো এটা এনার্জি, এখানে মনে করো কোনো একটা, এটা হলো সিংলেট, এটা হলো সিংলেট, এটা হলো টিপলেট। আমরা এখানে কিন্তু ডিসকাস করেছি কিন্তু সিংলেট আর টিপলেট কোনটাকে বলবো, এটা গ্রাউন্ড স্টেটের সিংলেট, তাই তো? এটা হলো গ্রাউন্ড স্টেটের সিংলেট। এটা কী দেখলে? এক্সাইটেড স্টেটের সিংলেট, মানে এক্সাইটেড স্টেটের সিংলেট, আর এটা এক্সাইটেড স্টেটের টিপলেট। ওকে, এবার মনে করো কোনো ইলেকট্রন এখানে ছিল, বাইরে থেকে তুমি কী কীভাবে দিতে পারো? হিট, কেমিক্যাল রিয়াকশান, আর কী হতে পারে? আর হলো ফোটন পার্টিকেল অ্যাবসর্ব করে এই ইলেকট্রনটা উপরে এক্সাইটেড হয়ে চলে গেল। ওকে, এবার আস্তে আস্তে সে আবার গ্রাউন্ড স্টেটে আসবে সিংলেট থেকে। এই গ্রাউন্ড স্টেটে আসারটাকে বলা হয় নন রেডিয়েটিভ ডিকে, কারণ কোনো রেডিয়েশান ঘটাচ্ছে না। এই গ্রাউন্ড স্টেটে যখনই চলে এলো, সেই গ্রাউন্ড স্টেট থেকে এবার এর গ্রাউন্ড স্টেটে চলে আসবে। তাহলে সিংলেট থেকে কোথায় আসে? সিংলেটেই আসছে। তাহলে এক্সাইটেড স্টেটের সিংলেট থেকে যদি গ্রাউন্ড স্টেটের সিংলেটে আসে, তখন সেটাকে বলবো আমরা ফ্লুরোসেন্স, ফ্লুরোসেন্স। ওকে, এই যে ফ্লুরোসেন্স। কিন্তু যদি এক্সাইটেড স্টেটের সিংলেটে যাবার পর ইলেকট্রনটা আস্তে আস্তে নাববার সময় এখানে টিবলেট পায়, সেই টিবলেটে আসবে এবং টিবলেট থেকে পরবর্তী গেলে সিংলেটে আসবে, তাহলে ইলেকট্রনটা সিংলেটে ছিল, হিট পেয়ে কেমিক্যাল রিয়াকশান হয়ে বা ফোটন পার্টিকেল পেয়ে এক্সাইটেড হয়ে এক্সাইটেডে স্টেটের সিংলেটে গেল, নাবতে 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 টিপলেটে এলো, টিপলেটে গ্রাউন্ড থেকে আবার সিংলেটে চলে এলো। তার মানে যদি টিপলেট থেকে সিংলেটে আসে, তখন সেটাকে বলবো আমরা ফসফোরোসেন্স। এবার সিংলেট থেকে সিংলেটে আসুক বা টিপলেট থেকে সিংলেটে আসুক, এদের মধ্যে একটা এনার্জি ডিফারেন্স আছে। এবার ই সমান সমান এইচ সি বাই ল্যামডা, সেই অনুযায়ী ওয়েভ লেন্থ সে কী করবে? রেডিয়েট করবে। এই ওয়েভ লেন্থের জন্যই আমরা কি না লাইট অবজার্ভ করব। তাই আমি বলেছিলাম বাইরে থেকে লাইট পাওয়ার পর যদি কোনো মলিকুল এক্সাইটেড হয়, তখন পরবর্তীকালে সে লাইটটা প্রডিউস করে। এখানে একটা বলা দরকার, এই যে সিংলেট থেকে টিবলেটে আসাটাকে বলা হয় ইন্টার সিস্টেম ক্রসিং।
এবং এই সিংলেট থেকে যখন টিবলেটে আসে আসাটা অতটা পসিবল নয়, কারণ মানে ট্রানজিশনের সিলেকশন বলছে সিংলেট থেকে সিংলেট বা টিবলেট থেকে টিবলেট হলো স্পন্টেনিয়াস প্রসেস। তার মানে এই সিংলেট থেকে সিংলেটে চট করে চলে আসতে পারে, তাই জন্য মলিকুল লাইট অ্যাবজর্ব করবার পর খানিক বাদেই এক্সাইটেড স্টেটে সিংলেটে যায়, আবার খানিক বাদেই আবার এক্সাইটেড থেকে গ্রাউন্ড স্টেটে চলে আসে। তার মানে খানিক বাদেই সে লাইটটা শো করে, তাই ফ্লুরোসেন্স হওয়ার জন্য খুব কম সময় লাগে। তার কারণ এখানে যা হচ্ছে সব সিংলেট থেকে সিংলেটের ব্যাপার হচ্ছে, কিন্তু এই যে জিনিসটা এটা বলছি ফসফোরোসেন্স, এটা হওয়ার জন্য কী করতে হবে, সিংলেট থেকে সিংলেটে যাবে যেটা ইজি, কিন্তু এখানে সিংলেট থেকে আবার যে টিবলেটে আসছে এক্সাইটেড স্টেটে, সিংলেট থেকে টিবলেট কিন্তু নন স্পন্টেনিয়াস, অত সহজে হয় না। তাহলে সিংলেট থেকে টিবলেটে আসতে তাকে সময় লাগবে, আবার টিবলেটে গ্রাউন্ডে আসার পর আবার টিবলেট থেকে এখানে সিংলেটে আসছে, সেখানেও সময় লাগবে, তাই জন্য এটা অনেক সময় লাগে। তাই দিনের বেলা লাইট অ্যাবজর্ব করে রাতের দিকে হয়তো সে রেডিয়েট করতে পারে, এবং এটা তখনই হয়ে থাকে যদি ভিসকোসিটি বা ডেন্সিটি অনেক বেশি থাকে, তখন মলিকুলগুলোর মধ্যে কলিশন বেশি হয়, ফলে সিংলেট থেকে টিবলেটে আসাটা তখন সোজা হয়। তাই ফসফোরোসেন্স হওয়ার জন্য হাই ডেন্সিটি বা ভিসকোসিটি মলিকুল দরকার, যেটা সমুদ্রের মধ্যে আমরা অবজার্ভ করি। তাই সমুদ্রের মধ্যে অনেক সময় যে লাইটটা দেখি সেটা কিন্তু ফসফোরোসেন্সের জন্য হয়। তাহলে বুঝতে পারলে ফ্লুরোসেন্স কেন খুব কুইক হয়, কারণ সব সিংলেট থেকে সিংলেটের ব্যাপার। আর ফসফোরোসেন্সের জন্য কেন টাইম লাগে, কারণ এখানে টিবলেট থেকে সিংলেটের ব্যাপার হয়ে থাকে। সো এইভাবে আমরা জ্যাবলকস্কি ডায়াগ্রামের সাহায্যে, যেটাকে জ্যাবলকস্কি ডায়াগ্রাম বলা হয়, ডায়াগ্রামের সাহায্যে ফ্লুরোসেন্স এবং ফসফোরোসেন্সকে আমরা স্টাডি করতে পারি। এই কারণেই বলা হয়েছিল কোনো মলিকুল যদি হিট পায় অনেক সময় সে লাইট রেডিয়েট করে, হিট পেলে যদি সিংলেট অবস্থা থাকে তখনই কিনা এক্সাইটেড হবে, তখনই লাইট রেডিয়েট করবে। তাই সব মলিকুলই কিন্তু হিট করলে লাইট রেডিয়েট করে না, যাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে তাদের ক্ষেত্রেই শুধুমাত্র লাইট রেডিয়েশন হয়। সো যদি কোনোদিন আমাদের কাছে ডিফারেন্স আছে ফ্লুরোসেন্স এবং ফসফোরোসেন্স সম্পর্কে, নিশ্চয়ই বলতে পারবো। দেখো এটা কত টাইম লাগছে, খুব তাড়াতাড়ি হয় বলেছি, 10^-8 সেকেন্ড লাগে, খুবই কম টাইম, কিন্তু এটা করতে বলেছি লং টাইম লাগে, ওকে। আর এটা কি বলেছি, এমিশন সুন অ্যাজ দ্য সোর্স এক্সাইটেড রেডিয়েশন রিমুভ, মানে সঙ্গে সঙ্গে হয়ে থাকে, কিন্তু এটার ক্ষেত্রে লং টাইম লাগে, কারণ সিংলেট থেকে টিবলেটে ট্রানজিশন হয় বলে, ওকে। ইট ক্যান বি সিমুলেটেড বাই গ্যাস লিকুইড, হ্যাঁ, ইট ইজ মেনলি সলিড, কারণ সলিডের ক্ষেত্রে ডেন্সিটিটা বেশি হয়, তাই সলিডের ক্ষেত্রে এটা অবজার্ভ করে থাকি। এবার আমরা পড়ছি কেমোলিনসেন্স, এই প্রসেসটা কি বলছে, দ্য এমিশন অব লাইট ইন এ কেমিক্যাল রিয়াকশান অ্যাট অর্ডিনারি টেম্পারেচার ইজ কল্ড কেমোলিনসেন্স। এখানেও একই রকম ব্যাপার, কিন্তু কেমিক্যাল রিয়াকশানের ফলে নিশ্চয়ই কোনোভাবে হিট তৈরি হয়েছে, কেমিক্যাল রিয়াকশানের ফলে নিশ্চয়ই কোনোভাবে হিট তৈরি হয়েছে, যে হিটটা ফসফোরোসেন্স বা ফ্লুরোসেন্স ঘটাচ্ছে, এবং ফসফোরোসেন্স এবং ফ্লুরোসেন্স ঘটানোর জন্য পরবর্তীকালে সেখান থেকে কী হচ্ছে, লাইট রেডিয়েট করছে, ওকে। তার মানে ইট ইজ রিভার্স অফ কেমিক্যাল রিয়াকশান, কি কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে কী হয়, রেজাল্ট অফ দ্য অ্যাবজর্পশন লাইট, কেমিক্যাল রিয়াকশানে কি লাইটটা অ্যাবজর্ব করে, আর কেমোলিনসেন্স মানে কি, রিয়াকশানের ফলে লাইট রেডিয়েট করে। আমি ফটোকেমিস্ট্রির শুরুতেই বলেছিলাম যে কোনো একটা ফোটন পার্টিকেল অ্যাবজর্ব করবে মলিকুল, এবং মলিকুল অ্যাবজর্ব করবে, রিয়াকশান করে, তাই তো। আর এখানের ক্ষেত্রে আমি কী করলাম, কেমোলিনসেন্সের ক্ষেত্রে কী করলাম, কোনো একটা রিয়াকশান হলো, রিয়াকশানটা কে করলো, মলিকুল করলো, এবং মলিকুল রিয়াকশান করার পর সেখান থেকে লাইট বেরোলো। তাহলে ঠিক অনেকটা ফটোকেমিস্ট্রির যে কনসেপ্ট তার ঠিক রিভার্স, না তাই বলেছে ইট ইজ রিভার্স অফ কেমিক্যাল রিয়াকশান। তাহলে কেমোলিনসেন্স সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয় আশা করব পারা যাবে। এবার এই যে কেমোলিনসেন্স যদি কোনো একটা হিউম্যান বডির ক্ষেত্রে বা বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে হয়ে থাকে, তখন সেটাকে বলা হয় বায়োলুমিনেন্সেন্স, ওকে, বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে। বলেছে এমিশন অফ ভিসিবল লাইট অ্যাকম্পানিস অফ এ কেমিক্যাল রিয়াকশান দ্যাট অকার্স ইন এ লিভিং অর্গানিজম, অর্থাৎ লিভিং অর্গানিজমে কোনো রিয়াকশান হওয়ার পর যদি সেখান থেকে লাইট বেরোয়, লিভিং অর্গানিজম, আর কেমোলিনসেন্স মানে যে কোনো কেমিক্যাল রিয়াকশান বলেছি, সেটা লিভিং হতে পারে অথবা ল্যাবরেটরিতেও হতে পারে।
সো লিভিং অর্গানিজমের রিয়াকশন হওয়ার পর যদি সেখান থেকে লাইট বেরোয় তখন সেটাকে আমরা বলবো বায়োলুমিনেসেন্স। ওকে, সো ইট ইজ দ্য কেমিলুমিনেসেন্স ফ্রম বায়োলজিক্যাল সিস্টেম। এমিশন অফ লাইট রেজাল্টিং দ্য অক্সিডেশন অফ প্রোটন কল্ড লুসিফেরিন ইন দ্য বডি বাই এ অ্যাটমসফিয়ারিক অক্সিজেন ইন প্রেজেন্স অফ এনজাইম। তাহলে কখন এটা হয়? না, যখন বাইরে থেকে যে অক্সিজেন আসে, অক্সিজেন এসে যখন আমার কাছে প্রোটনটা অক্সিডাইজড হয়, প্রোটনটা যখন অক্সিডাইজড হয় তখন বায়োলুমিনেসেন্স দেখায় এবং তখন সেখান থেকে লাইট রেডিয়েট করতে পারে। ওকে, এটা হলো কনসেপ্ট। তাহলে যদি আমরা পুরো ফটোকেমিস্ট্রিটাকে দেখি, ফটোকেমিস্ট্রিটা থেকে আমাদেরকে কী কী পড়তে হবে বা কী কী অংশগুলোকে দেখতে হবে একটু সামারি করার চেষ্টা করছি। প্রথম কথা হলো লাইট। লাইট কি? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। লাইট একটা মলিকুল অ্যাবসর্ব করে, মলিকুল বা অ্যাটম অ্যাবসর্ব করে। ওকে, এই কতটা অ্যাবসর্ব করছে কার ল জানা যায়? ল্যাম্বার্ট বিয়ার ল। তার জন্য সেপারেট একটা ভিডিও আছে, এই ভিডিওটা ডিসক্রিপশানে গিয়ে তোমাকে দেখতে হবে, তাহলে ল্যাম্বার্ট বিয়ার লটা তুমি বুঝতে পেরে যাবে। এবার এই মলিকুলটা পরবর্তীকালে কী হয়? এক্সাইটেড হয়। এই এক্সাইটেড মলিকুল কী কী হতে পারে? কোনো আর একটা মলিকুলকে এক্সাইটেড করতে পারে, এই এক্সাইটেড মলিকুল আর অন্য ডিফারেন্ট আদার মলিকুলকে এক্সাইটেড করতে পারে। আদারওয়াইজ এই মলিকুলটা, এক্সাইটেড মলিকুল কী করতে পারে? ডিসোসিয়েট হতে পারে, অ্যাসোসিয়েট হতে পারে, রিয়ারেঞ্জ করতে পারে, আইসোমার করতে পারে, করে কেমিক্যাল রিয়াকশান করতে পারে। ঠিক আছে, সো এইটা সম্পর্কে, এই জায়গাটা থেকে আমরা কী জানতে পেরেছিলাম? কোয়ান্টাম ইল্ড সম্পর্কে স্টাডি করেছিলাম, যে এক্সোথার্মিক রিয়াকশান হলে কোয়ান্টাম ইল্ড একের বেশি হয়, এন্ডোথার্মিকের ক্ষেত্রেও একের কম হয়, আর খুব কম রিয়াকশান আছে যার ক্ষেত্রে ওয়ান হয়, আমরা ডিসকাস করেছি ভিডিওতে। আর একটা কী কী করতে পারে এক্সাইটেড মলিকুল? এক্সাইটেড মলিকুল কী করতে পারে? ইলেকট্রনটাকে এক্সাইটেশন করতে পারে। এবং ইলেকট্রন এক্সাইটেশন শুধুমাত্র লাইটের প্রেজেন্সেই হয় তা না, অনেক সময় হিটের প্রেজেন্সে হয়ে থাকে, অনেক সময় কেমিক্যাল রিয়াকশানসের প্রেজেন্সে হয়ে থাকে, প্রত্যেকটার জন্য আলাদা নাম আছে, ঠিক আছে, হয়ে থাকে। এবার এই এক্সাইটেড মলিকুল পরবর্তীকালে কী কী দেখায়? ফসফোরোসেন্স দেখায়, ফ্লুরোসেন্স দেখায়। ফ্লুরোসেন্স সঙ্গে সঙ্গে হয়ে থাকে, ফসফোরোসেন্স হতে টাইম লাগে, কারণ এখানে টিবলেট থেকে সিংলেটে ট্রানজিশান ঘটে, আর এখানে আলটিমেটলি সিংলেট টু সিংলেট ঘটে। টিপ সিংলেট থেকে সিংলেট হলো স্পন্টেনিয়াস প্রসেস, কিন্তু টিবলেট থেকে সিংলেট হলো স্পন্টেনিয়াস নয়, তাই জন্য এটা লং টাইম লাগে, এটা শর্ট টাইম লাগে। এবং বলেছিলাম ফ্লুরোসেন্স এবং ফসফোরোসেন্স সম্পর্কে ডিটেলস স্টাডি করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশানে যেতে হবে, একটা লিঙ্ক পাবে, সেখানে আমরা সেপারেট একটা ভিডিও বানিয়েছি এইটার জন্য। এবার কতটা মলিকুল অ্যাবসর্ব করছে লাইট, কারণ প্রতিটা মলিকুল অ্যাবসর্ব করার জন্য এক একটা ফোটন লাগে, তাই তো? তার জন্য দুখানা ল ছিল ফটোকেমিস্ট্রি, ফার্স্ট ল এবং সেকেন্ড ল। এবং কতটা অ্যাবসর্ব করছে সেটা আমরা জানতে পারি এনএ এইচ এইচ সি বাই ল্যামডা ফর্মুলা দিয়ে। ওকে, সো এই পুরো জিনিসটা আমরা ফটোকেমিস্ট্রিতে আমরা ডিসকাস করি। সো আশা করব আমার এই ভিডিওটা থেকে যে তোমরা ফটোকেমিস্ট্রি সম্পর্কে, মানে ফিজিক্যাল ফটোকেমিস্ট্রি সম্পর্কে একটা আইডিয়া গেন করেছো, এবং যে কোনো ধরনের কোশ্চেন আশা করব এই ফটোকেমিস্ট্রি প্লাস যে আমি ফ্লুরো ল্যাম্বার্ট বিয়ার ল এবং ফ্লুরোসেন্স এবং ফসফোরোসেন্সের ভিডিও আমি যেটা আপলোড করব, এই তিনটে জায়গা থেকে বা ডেসক্রিপশানে গেলে তুমি পেয়ে যাবে, এই পুরো জায়গা থেকে তুমি ফটোকেমিস্ট্রি সম্পর্কে জানতে পারবে। এই নিউমেরিক্যালগুলো চেষ্টা করো, যে কোনো স্ট্যান্ডার্ড বুক থেকে কোশ্চেনগুলো করতে পারো, কোশ্চেনগুলো করা খুবই সোজা, কনসেপ্টটা ভালো করে নিজের মধ্যে নিয়ে নাও। এবং এই যে পুরো জিনিসটা তোমাকে দিয়েছি এটা একটা নোটস ফর্মে ভেবে নাও, তুমি এই ভিডিওটা মাঝে মাঝে স্টপ করে এই নোটসটাকে পুরো তোমার নোটবুকের মধ্যে লিখে নাও, দেন ফিজিক্যাল ফটোকেমিস্ট্রি সমস্ত ধরনের কোশ্চেন তুমি খুব সহজে খুব ইজিলিভাবে
করে দিতে পারবে। আন্তরিক ধন্যবাদ এই ভিডিওটা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবার জন্য। যদি তোমাদের ভিডিওটা উপকারে আসে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করব এই লাইট বা ফোটন পার্টিকেল যদি কোনো একটা অর্গানিক মলিকুলের উপর পড়ে সেই অর্গানিক মলিকুলের মধ্যে কী কী চেঞ্জ হয়, কী কী রিয়াকশান হয়, এই সমস্ত স্টাডি আমরা পরবর্তী ভিডিওতে অর্গানিক ফটোকেমিস্ট্রিতে ডিসকাস করব। ইনঅর্গানিক এই ফটোকেমিস্ট্রি নেই, ফিজিক্যাল ফটোকেমিস্ট্রি রয়েছে। আমরা শুধু এখানে ফিজিক্যাল ফটোকেমিস্ট্রি সম্পর্কে ডিসকাস করেছি এবং এই সিরিজের মধ্যে তুমি ল্যাম্বার্ট বিয়ার ল এবং ফ্লুরোসেন্স এবং ফসফোরেসেন্সের ভিডিওটা তুমি দেখে নিও, তাহলে দেখবে সমস্ত ধরনের কনসেপ্ট, সমস্ত নিউমেরিক্যাল কনসেপ্ট তোমার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। পুনরায় অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। নমস্কার।